পাবনা জেনারেল হাসপাতালের সকল অনিয়ম ও অব্যবস্থাপনায় দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সম্প্রতি নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান। চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও কর্মকর্তা কর্মচারীদের নানামুখী দুর্নীতিতে 250 বিশিষ্ট এ হাসপাতালের সেবা নিয়ে উঠেছে নানান রকমের নেতিবাচক প্রশ্ন। অপচিকিৎসার ফলে এক বছরের শিশু অঙ্গহানি, স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে অতি উচ্চ মূল্যে হাসপাতালের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা, রোগীদের জন্য বরাদ্দ খাবারের নিম্নমান, হাসপাতালের ফার্মেসিতে ওষুধের দর জটিলতা, ক্যান্টিনে হাসপাতাল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণহীনতা সহ অসংখ্য অভিযোগ হাসপাতালটিকে ঘিরে। পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স নিজেও এসব অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেছেন ক্ষোভ প্রকাশ। এরপর ব্যবস্থা কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে সমাধান খুঁজছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। রোগীদের জন্য বরাদ্দ খাবারের মান, হাসপাতাল ক্যান্টিন ও ফার্মেসি সংক্রান্ত সকল জটিলতা এবং চিকিৎসা সেবার মান উন্নয়ন করাসহ সকল বিশৃঙ্খলা সমাধান খুব শীঘ্রই হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান। এছাড়া ভুল চিকিৎসায় শিশুর অঙ্গহানির বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখার তাগিদ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। ব্যবস্থাপনা কমিটির এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডক্টর মনীশ্বর চৌধুরী, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক মীর, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাচিপর সাধারণ সম্পাদক ডক্টর জাহিদে হাসান রুমি ও বিএম এর সাধারণ সম্পাদক আকসাদ আল মানসুর আনম। আমরা আলোচনা করছি আজকে, তো আশা করি যে সিদ্ধান্তগুলি বিগত দিনে আমরা আশা করছিলাম যে আজকে মিটিংয়ে হয়তো সেগুলি আমরা বাস্তবায়ন দেখতে পাবো, সেগুলি পাইনি। তো আমরা আবারও আজকে অনেকগুলি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে যাতে এই সমস্যার সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আশা করি আগামী দিনে এগুলি আমরা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আর আমাদের নিয়মিত ডাক্তারদের আপনার যে চিকিৎসা দেওয়ার জন্য তাদের যে দায়িত্বগুলি ঠিকমতো পালন করা, এই বিষয়গুলি আছে। নার্সদের তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন কিনা, ব্যবহার আছে আচরণ ব্যবহার, এগুলি বিষয় আছে, এগুলি নিয়ে আলোচনা। এছাড়া একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলি নিয়ে আলোচনা আছে। এবং আপনার এখানে আমাদের একটা পুকুর আছে, ক্যান্টিন আছে, হসপিটালের ভিতরে একটা ওষুধের দোকান আছে এবং একটা সাইকেল গ্যারেজ আছে। এগুলো মানে থেকে নিয়ন্ত্রণ মানে হসপিটাল কর্তৃপক্ষ নাই, তো সেই হসপিটাল কর্তৃপক্ষ কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, নিয়ন্ত্রণ নিতে পারেন, কেন নিতে পারেন না, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। কিছু মামলা মোকদ্দমা আছে, সেগুলি নিয়েও আমাদের কথা হয়েছে। তো আশা করি এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো আশা করি। আমি অভিযোগটা পেয়েছি এবং যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠানের না, আলাদা একটা প্রতিষ্ঠান যেটার মধ্যে আমাদের একজন সহকারী পরিচালক কাজ করেন, এটা সরাসরি হচ্ছে স্বাস্থ্য মানে স্বাস্থ্য যেটা বিভাগীয় অফিস এটা নিয়ন্ত্রণে কাজ করে। তো আমরা বিভাগীয় পরিচালক স্যারের সাথে কথা বলেছি এবং এইটা ব্যাপারে বিভাগীয় পরিচালক থেকে যেন একটা শক্তিশালী কমিটি করে দেওয়া হয়, যেহেতু মানে গুরুতর একটা অভিযোগ এসেছে এবং প্রকৃতপক্ষে যেন এই অভিযোগের প্রতিকার হয়, এই জন্য বিভাগীয় পরিচালক স্যারের সাথে কথা বলে ওই অনুযায়ী আমরা পাঠিয়েছি গতকালকেই, হয়তো একটা শক্তিশালী কমিটি গঠন করা হবে এবং অপরাধ কার কী ধরনের অপরাধ বা অপরাধটুকু কী ধরনের কী কীভাবে কে অপরাধী এটা যাচ করার চেষ্টা করা হবে এবং এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।